हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो जाइन आर कटा भिडियो छाड़ते पर दो तीन दिन मध्य कारण इन्हें तो यस आसते चले यस अभिनेता यस यस झड़े कथा बोची। तो तुम्हारा इस समय बोलो खूब सावधान थको कारण चाहिए को सबसक्राइबर ही को क्षति हो। सावधान थको, बाड़ी थको, मैंने को गुरुतवपूर्ण क्या छाड़ा एकदम ही बेरोबे ना। मोटामुटी कल के मध्य क्योंकि आज पड़ार कथा। तो जैक एबारे तीनटे आपडेट देव ए तीनटे मध्य एक ठीक आपडेट नय एक जवाब दीते चाहिए किसी लोक के। तो कैकजन बक्तव्य देखल जीत जो कि छवि छाड़े फेसबुक होक इन्स्टाग्रामे होक से कमेंटे एकदल मानुष अनबरत लिखे जा गोजिदा तुम्हें कि भय पे गेले कि गोजिदा तुम्हें कि यत भीति हो गए कि गोजिदा तुम्हें निजे स्टार्टम और भरसा करो ना। तो यम अनेक धरण कमेंट आसगुल देखल कि कारण करें बुझते पी ए कैकजन रिप्लैते बुझल कथा हेटे नहीं जीत बाजी सिनेमा जेहतु एन रिलीज करा जेहतु बाजी सिनेमा से हले आने ओटी रिलीज करा एकदल मानुषर बक्तव्य हे जीत ना कि भय पा। तो प्रथम तक जीत जो भय पेत एत बचर इंडस्ट्री मैं टिकते पर प्रथम सिनेमार साथ ही चौबीस घंटार मध्य सुपारस्टार कर दी ना। जीतर एन सिनेमा ना आनार अन्तम बड़ कारण हम कोविड परिस्थिति कारण से एक निजे साक्षात्कार मानुष जो ना खेते पे मर से बिनोदन जिन ना आनाटे सब ग्रहणजोग्य तईज से माझे मध्य को ट्रेलर गान यूलो इन्हें कि दर्शक के बिनोदन देर चेष्टा कर। तो तरह ये नये से कखई भय पे गए पिछले गए कारण जीत पिछनर लोक नए जी बराबर से चैलेंज दीते भलोबाशे। तो जे कारण सिनेमाटा एन मैं जीते जो बक्तव्य रिलीज करें ना अन्तम कारण हे ए प्रथम कथा लोके ना खेते पे मर से क्यों एन हले सिनेमा देखते जाए प्रथम प्रायोरिटी नए। तो जो दिन परिस्थिति ठीक हे कखई को बिनोदन जिस बांगला उचित ना और से चाहिए ओटीटी आनते ओटीटी रिलीज करा तक जो बेपार छो ना जीतने निजे ही কিন্তু করছে না। তার অন্যতম বড় কারণ হচ্ছে হল মালিকরা না খেতে পেয়ে মারা যাবে। যদি এই বাজির মতো সিনেমা যদি এখন রিলিজ হয়ে যেত ওটিটিতে, যদি ঈদের রিলিজ হয়ে যেত তাহলে আজ থেকে ছ সাত মাস পর যখন হল খুলতো তখন বাজির মতো কোনো বিগ বাজেট মুভির হাতে থাকতো না, হল মালিকরা তখন রাস্তায় নেমে যেত কারণ একমাত্র ভরসা থাকতো গোলন্দাজের মতো সিনেমা। কিন্তু কোথাও গিয়ে বাজি থাকার জন্য এখনো হল মানে হল মালিকরা ভরসা পাচ্ছে যে এখনো জিদ্দার একটা সিনেমা আসবে। তো এটাকে ভয় পাওয়া বলে না, এটাকে চ্যালেঞ্জ নেওয়া বলে। তাদেরকে বলতে চাই যে জিদ্দা কখনো কাউকে ভয় পায়নি আর পাবেও না। তো এরকম কমেন্টস করার আগে একটা বাংলার যে সুপারস্টার করার আগে তাকে দুবার মানে ভাবা উচিত বলে আমার মনে হয়, যে কারণে এই ভিডিওটা বললাম। তো এটা ছিল প্রথম খবর। তো এবার সেকেন্ড যেটা ব্যাপারটা আসবো, সেকেন্ড যেটা সেটা হচ্ছে মানে সোহমের একটা সিনেমা আসার কথা রয়েছে। আমরা জানি সোহম নিজস্ব প্রোডাকশন হাউস থেকে সোমস ফিল্মস বলে একটা প্রোডাকশন হাউস সোম নিজে খুলেছে। তো সেটার একটা সিনেমা আসার কথা কলকাতার হ্যারি। এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট একটা মুভি হতে চলেছে সোহমের কেরিয়ারে এবং বলা হচ্ছে সোহমের কামব্যাকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা মুভি। এদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা আর একটা বাচ্চা মেয়েও রয়েছে, মূলত তাকে নিয়েই গল্প, বাচ্চা মেয়েটাকে নিয়ে। তো সোহম মূলত এখানে একজন মেডিসিনের চরিত্র প্লে করছে যে কলকাতাতে বিভিন্ন রকম ম্যাজিকের খেলা দেখায়, সেখানেই হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা এবং সেখানে তাকে রূপকথার গল্প বলতে বলতে তাকে একটা অন্য জগতে নিয়ে যায়। তো সেখানেই কলকাতায় দাঁড়িয়ে বিভিন্ন রকম রূপকথার গল্পকে বাস্তবে এনে দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা বলা হচ্ছে একদম ইউনিক একটা মুভি, যে ধরনের গল্প এর আগে বাংলায় কখনো হয়নি। এবং মনে করা হচ্ছে যে ম্যাজিকের মতো এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে কামাল করে দিতে পারে, মানে একটা সারপ্রাইজ হিট এনে দিতে পারে। তো মূলত এই সিনেমাটা শ্যুটিং কমপ্লিট অলরেডি হয়ে গেছে, সোম কদিন আগে ফেসবুকে বলেছিল শ্যুটিং কমপ্লিট, এখন এটা ডাবিং এর কাজ চলছে। তো এই সিনেমাটা কিন্তু খুব শীঘ্রই আসতে পারে, তবে এটা ওটিটি রিলিজ হবে না, যেটা অনেকেরই বক্তব্য ওটিটিতে আসছে না। এটা মোটামুটি জুলাইয়ের দিক করে রিলিজ করার প্ল্যান করা হচ্ছে কারণ ওই সময় কোনো বাংলা সিনেমা রিলিজ করছে না এবং কোভিড পরিস্থিতি ঠিক থাকলে ওই টাইমে আসবে, কিন্তু না হলে পিছিয়ে পরে আসতে পারে। কিন্তু আপাতত এটাকে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়ার কথা হচ্ছে, মানে একটু লকডাউন কমলেই এটাকে রিলিজ করে দেওয়ার কথা হচ্ছে কারণ এটা কম বাজেটের মুভি, এলে মোটামুটি হিট হলেও কিন্তু টাকা তুলে ফেলতে পারবে। তো এটা একটা কথা চলছে এবং সিনেমাটা নিয়ে আমিও খুবই এক্সাইটেড কারণ সোমের অনেকদিন পর একটা অন্যরকম ক্যারেক্টারের সোমকে দেখা যাবে, যে ক্যারেক্টার এর আগে দেখা যায়নি এবং সোমের লুকটাও বেশ ভালো লেগেছিল অ্যাজ এ ম্যাজিশিয়ান। তো এটা ছিল সেকেন্ড আপডেট। এবং থার্ড আপডেট একটা রিভিউ করবো, সেটা হচ্ছে একটা ফার্স্ট লুক রিভিউ, সেটা হচ্ছে পাপের সিজন টু আসছে। পাপ বলে যে ওয়েব সিরিজটা হইচইতে এসেছিল, যেটা আমার খুব পছন্দের একটা ওয়েব সিরিজ এবং খুবই ভালো, মানে হইচইতে যে কটা কাজ রয়েছে তার মধ্যে টপ থ্রি এর মধ্যে আমার পাপ থাকবে। পূজা ম্যামকে মানে টলিউডতে একদমই কাজ লাগাতে পারেনি, একটা ওয়ান অফ দ্য মানে ভালো অভিনেত্রী যে মানে শুধুমাত্র কমেডি সিনেমা করিয়ে গেছে, কমার্শিয়াল সিনেমা করিয়ে গেছে, কিন্তু পাপে অভিনয় করে দেখিয়ে দিয়েছে যে কতটা ভালো অভিনেত্রী। তাই তার জন্য একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে এনে রাহুল ব্যানার্জিকে দেখা যাচ্ছে। রাহুলকেও আমরা খুব মানে পছন্দ করি সবাই, চিরদিনই তুমি আমাদের সময় থাকি। তো তাকেও আবার নতুন করে পাওয়ার একটা এক্সাইট রয়েছে। তো এটা 4 জুন রিলিজ করবে। তো পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে, ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে পূজাকে কয়েকটা হাত ঘিরে রয়েছে এবং সেটা কিসের জন্য সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটাই ছিল আজকের আপডেট। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন। দেখার মতো বাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার, এবং অবশ্যই ভালো থাকবেন।